वेलकम फ्रेंड्स, आज के हमरा स्टेट बैंक ऑफ इंडिया जैसे सेविंग्स बैंक अकाउंट होल्डर आछेन किंबा करंट बैंक अकाउंट होल्डर तादेर जन्य ऑनलाइन निजेर मोबाइल देखे बाड़ीते बसे किभाबे चेकबुक अर्डर करा जाए सेई टिउटोरियलटा धापे धापे शेयर करब। और ये चेकबुकटा आपनि एकेबारे फ्रीते अर्डर करते पारबेन, आपनाके बैंके जेते हबे ना, ब्रांच भिजिट करते हबे ना एबं कोनो रकम पैसाओ दिते हबे ना, तबे तार जन्य एकटा सार्टेन लिमिट आछे। आज के सम्पूर्ण प्रसेसटा आपनादेर संगे आमि डिसकाशन करब, अवश्यई खुबई एकटा गुरुत्वपूर्ण भिडियो। जाराई SBI एर ग्राहक तारा अवश्यई ई भिडियोटा देखुन, जदि आपनार चेकबुक इस्यू करार प्रयोजनीयता थाके, किभाबे आपनि फ्रीते निजेर मोबाइल थेके बाड़िते बसे अनलाइने अर्डार करबेन, जानते होले भिडियोटा आपनाके प्रथम थेके शेष पर्यन्त देखते हबे। तो चलुन आमरा प्रथमत योनो जे एप्लीकेशन आछे SBI एर, सेई योनो एप्लीकेशन ओपेन करब। ए प्रसंगे आपनाके अवश्यई योनो एप्लीकेशने रेजिस्टार थाकते हबे। तो लग इन करार परे आपनि चाइले एई जे ट्रिपल लाइन्स আছে এখানে আপনি ক্লিক করতে পারেন। এখানে ক্লিক করলে এই যে অপশনগুলো বেরিয়ে আসছে এর মধ্যে থেকে সার্ভিস রিকোয়েস্ট এখানে আপনি ট্যাপ করতে পারেন, অথবা আপনি চাইলে এই যে হোম পেজ, হোম পেজের নিচের দিকেই আপনার এখানে সার্ভিস রিকোয়েস্ট সরাসরি এখানে পেয়ে যাচ্ছেন কুইক লিংকস এর আন্ডারে। তো এই সার্ভিস রিকোয়েস্ট দুটো জায়গার মধ্যে থেকে যেকোনো একটাতে আপনারা ট্যাপ করবেন। তো আমি এখানে ওপেন করছি। ওপেন করতে এখানে দেখুন চেকস বলে এই যে অপশনটা আসছে, এই চেকসে আপনাকে ট্যাপ করতে হবে। এরপর এখানে দেখুন जो फर्स्ट ऑप्शन रिक्वेस्ट चेकबुक, आपके ये ऑप्शन क्लिक करते हैं। एखान के देखो क्यों चेकबुक अर्डर करा जाए। तो सब प्रथम आपनर अकाउंट के सिलेक्ट करते हैं, सिलेक्ट अकाउंट ये टैप करब, नीचे दिखे अपन अकाउंट पा। तो अपनी अकाउंट के सिलेक्ट करबें। इरपर एखे देखो अभी एखे सिलेक्ट करार आगे एखान जी अपनी नम्बर अफ लिवस रिक्वयर मैंने कत पतार चेकबुक अपनी पे जाटर जो इन्हें आपके सिलेक्ट करते हैं। एखान अपनी 10, 25, 50, 100 पेज पा, কিন্তু এর জন্য একটা আলাদা একটা চার্জের ব্যাপার থাকে। মানে আমি যে বললাম প্রথমে সার্টেন লিমিট থাকে একটা চেকবুকের, একটা পেজ সংখ্যার উপরে আপনাকে ফ্রিতে দেওয়া হয়। তো সেটা কতটা কি সেটা জানার জন্য এখানে চার্জ অ্যাজ অ্যাপ্লিকেবল এখানে আমি আপনাকে ক্লিক করে দেখাচ্ছি। ক্লিক করতে এখানে দেখুন যারা সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট হোল্ডার তাদের জন্য 10 পাতার চেকবুক একেবারে ফ্রিতে একটা ফিনান্সিয়াল ইয়ারে। দেখুন এই নাও ফিনান্সিয়াল ইয়ার, 10টা পাতার যে চেকবুক সেই চেকবুকটা যদি আপনি নিতে চান প্রত্যেক বছরই আপনি নিতে পারবেন একদমই ফ্রিতে। তারপরে যদি আপনি আবার সেই সেম ইয়ারে, ফিনান্সিয়াল ইয়ারে যদি আপনি আরও চেকবুক ইস্যু করেন, সেক্ষেত্রে 10টা পাতার জন্য আপনাকে দিতে হবে 40 টাকা প্লাস GST, 25টা পাতার চেকবুকের জন্য 75 টাকা প্লাস GST। তবে যারা সিনিয়র সিটিজেন আছেন তাদের সেভিংস অ্যাকাউন্ট কিংবা স্যালারি অ্যাকাউন্টের জন্য কোনো রকম চার্জ দিতে হচ্ছে না। যদিও তারও একটা কন্ডিশন আছে, যদি 25টা পাতার বেশি চেকবুক একটা মাসে দরকার পড়ে সেক্ষেত্রে কিন্তু তাকে চার্জ দিতে হবে 75 টাকা প্লাস GST। এই হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট হোল্ডারদের জন্য কন্ডিশন। আর যারা কারেন্ট অ্যাকাউন্ট হোল্ডার তাদের জন্য এখানে দেখুন প্রথমত 30টা পাতার চেকবুক আপনি ফ্রিতে পাবেন একটা ফিনান্সিয়াল ইয়ারে। তারপরে যদি আপনার আবার লাগে সেক্ষেত্রে প্রত্যেকটা পাতা পিছু আপনাকে 3 টাকা করে প্লাস GST দিতে হবে। এই হচ্ছে টোটাল চেকবুক ইস্যু করার জন্য যে অতিরিক্ত খরচ। এবারে আমি বলবো আপনাদেরকে যেহেতু ফ্রিতে দেখাবো বলেছি আপনাদেরকে ফ্রিতে, তো আমি আপনাদেরকে দেখাবো নাম্বার অফ লিভস রিকোয়ার্ড। এখানে আমি ট্যাপ করে আমি এখান থেকে 10 সিলেক্ট করবো, যেহেতু সেভিংস অ্যাকাউন্ট হোল্ডার তাই আমাদের এখানে 10টা ফ্রি। আর যদি আমাদের কারেন্ট অ্যাকাউন্ট হোল্ডার হতো সেক্ষেত্রে আমরা এখানে 25 ট্যাপ করতে পারতাম, ফ্রিতে পেতাম। তো আজকে আমরা ফ্রিতে আমরা ইস্যু করবো চেকবুক, সেজন্য আমরা এখানে সর্বপ্রথম নাম্বার অফ লিভস রিকোয়ার্ড এখানে ট্যাপ করে আমি 10টাকে চুজ করবো, যেহেতু আমার সেভিংস অ্যাকাউন্ট আছে তাই আমি এখান থেকে 10 সিলেক্ট করছি। এবার আমি এটাকে সিলেক্ট করবো, এরপর আমি নেক্সটে ক্লিক করবো। তারপরে এখানে দেখুন সিলেক্ট ডেলিভারি অ্যাড্রেস, এখানে আপনারা ট্যাপ করবেন। এখান থেকে আপনি চাইলে রেজিস্টার্ড অ্যাড্রেস বা লাস্ট ডিসপ্যাচড অ্যাড্রেস, আপনি যদি ATM বা অন্য কিছু যদি অর্ডার করে থাকতেন সেক্ষেত্রে যে অ্যাড্রেসে গিয়ে পৌঁছেছে সেটাই হচ্ছে লাস্ট ডিসপ্যাচড অ্যাড্রেস। আর রেজিস্টার্ড অ্যাড্রেস যে অ্যাড্রেসটা আপনার ব্যাংকে দেওয়া আছে সেই অ্যাড্রেসটা। আর যদি আপনি চান নতুন কোনো অ্যাড্রেস দেবেন সেক্ষেত্রে আপনি নিউ অ্যাড্রেসে ক্লিক করে আপনাকে ফর্ম ফিল আপ করতে হবে। নিউ অ্যাড্রেসে যদি আমি দেখাই আপনাদেরকে, এখান থেকে দেখুন নিউ অ্যাড্রেসে ক্লিক করলে সবার আগে এখানে আপনাকে চুজ করতে হবে এই ঘরটাকে ক্লিক করতে হবে। তারপরে এই অ্যাড্রেসগুলো আপনাকে স্টেট, ডিস্ট্রিক্ট বা সিটি, পিনকোড আর আপনার ভিলেজ, পোস্ট, পুলিশ স্টেশনগুলো এখানে আপনাকে ফিল আপ করে দিতে হবে। তো আমি আমার যে রেজিস্টার্ড অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসেই আমি এটাকে অর্ডার করতে চাই, এই জন্য আমি রেজিস্টার্ড অ্যাড্রেস এখানে আমি ক্লিক করব। অটোমেটিক্যালি কিন্তু এখানে আপনার যে অ্যাড্রেসগুলো দেওয়া আছে সেই অ্যাড্রেসগুলো আপনার এখানে পেয়ে যাবেন। এরপরে আমি সরাসরি নেক্সটে ক্লিক করব, আবার এখানে আমি কনফার্মে ক্লিক করব। কনফার্মে ক্লিক করে দিলাম, আপনারা দেখতে পাচ্ছেন অন স্ক্রিন থ্যাংক ইউ ইয়োর চেকবুক রিকোয়েস্ট উইথ রেফারেন্স নাম্বার, এত আপনারা এখানে দেখতে পারেন একটা রেফারেন্স নাম্বার হ্যাজ বিন অ্যাকসেপ্টেড। তো আমার চেকবুক আমি অর্ডার করে দিয়েছি অনলাইনে, দেখতে পেলেন আপনারা একেবারে ফ্রিতে 10টা পাতার চেকবুক আমার বাড়িতে, আমার যে রেজিস্টার্ড অ্যাড্রেস আছে ব্যাংকে যে অ্যাড্রেস সেই অ্যাড্রেসেই কিন্তু চলে আসবে। আমি এবার এখানে ওকেতে ট্যাপ করলাম। তো ভিডিওটা এখানে শেষ করবো, ভিডিও ইনফরমেটিভ মনে হলে অবশ্যই ভিডিওটা শেয়ার করতে থাকবেন, ভালো লাগলে লাইক করবেন। আর এই চ্যানেল নতুন দর্শকদের থাকলে সমস্ত রকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলের সঙ্গে থাকার জন্য এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করবেন।